একটা ভুল সিদ্ধান্ত আপনার সারাটা জীবনকে নষ্ট করে দিতে পারে। আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর অনেক চিন্তা ভাবনা করে এটা বের করছি। বাকির ভাই আমাদের বলে দিছে আমরা কেউ এখন খাবো না, আমরা সবাই এখন না খেয়ে আছি। এই ঝরারি নিয়ে এত কিসের মাথা মধ্যে? একটা রাস্তার ফকির ভিক্ষা করতো কুড়াইয়া পাইছে, এটা নিয়ে কেন এত নাচতেছে? এর এখন এলাসি বেগম নাই, আরে হে তো এখন হাজার কোটি টাকার মালিক, আর হের নামও এলাসি বেগম নয়, কিন্তু হের নাম হইলো ঝরা ম্যাডাম, বুঝিনি কি কইলা তুমি? তোমার নাম যেন কি? জি আমার নাম সালমান। সালমান সালমান, আমার এই বিশাল সাম্রাজ্য, আমার অনেক কষ্টে অর্জিত অর্থ দিয়ে আমি সাম্রাজ্য গড়ে তুলেছি। এখানে কোনো মেহমানদের কখনোই কোনো ধরনের যত্ন আত্মীয়ের অভাব হয় না। আমার কত মানুষ রাখা রয়েছে তুমি জানো এই সমস্ত মেহমানদের দেখার জন্য? মেহমান হচ্ছে অতিথি নারায়ণ, বুঝেছ? সেই কারণে আমি অসংখ্য বাহিনী রেখে দিয়েছি এদের খেদমত করার জন্য। না ঠিক আছে, অসুবিধা নেই, লোকজন আছে, আমাকে দেখা ওনা করছে, সমস্যা নাই। কিন্তু মাদার ওই যে আপনাকে ফোন করছিলাম, ফোন করে দেখি আপনাকে দুজনের মোবাইলই বন্ধ, তা ভাবলাম কি না কি কি ভেবেছিলে পালিয়ে গেছি? না না, এই আসগর আলী চৌধুরীরা কখনো পালায় না, কখনো কখনো হারিয়ে যায় ফেরারি পাখির মতো। ফেরারি পাখি? এইটা আবার কোন পাখি? আমি তো জীবনে দেখি নাই, কে নাম হরি নাই কিয়া। ফেরারি পাখি কি? তুমি কবিতা জানো? কবিতা বোঝো? শোনো সালমান, কবিতা বুঝতে না পারলে তুমি ফেরারি পাখি বুঝবে না। ফেরারি পাখি বুঝতে হলে তোমাকে কবিতা পড়তে হবে, গান জানতে হবে, অনেক কিছু জানতে হবে। পারবে না, পারবে না। জেলখানা থেকে আসামিরা যেমন ফেরারি হয়ে যায়, তেমনি আমি মাঝে মাঝে আমার মনের জেল থেকে ফেরারি হয়ে যাই, পালিয়ে বেড়াই, উড়ে উড়ে যাই পাখির মতো। আপনি উড়ে যান ব্যাপারটা একটু ক্লিয়ার হইলাম না, আমার না মাথায় আরো খটকা লেগে গেল। এইটা বুঝতে হলে জেনারেল নলেজটা থাকতে হয়, যেটা আপনার মধ্যে ছিটে ফোটাও নেই। হ্যাঁ শুনেন, এই যে আমার বস, আমার গুরু, আমার পিতা, আমার শিক্ষক, উনি নিজেকে বোঝার জন্য, জানার জন্য একটু হারিয়ে গিয়েছিল। মানুষ অনেক কিছু বোঝার জন্য নিজের জীবন থেকে মাঝে মাঝে একটু হারিয়ে যায়। হ্যাঁ, এই যে এত বড় ঘটনা ঘটে গেল এই বাড়িতে, একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসে বলছে যে বস তার পিতা, এটা কি সম্ভব? এই মেয়েটা বসের মেয়ে কিনা, বস তার পিতা কিনা, এইটা বোঝার জন্য বস একটু হারিয়ে গিয়েছিল নিজেকে সময় দিয়েতে। না ঠিক আছে, আপনার কথা বুঝতেছি, হালকা হালকা মাথায় ঢুকতেছে, কিন্তু আপনারা যে লাপাত্তা হয়ে গেছিলেন গা, এর মাঝখানে তো আরেকটা ঘটনা ঘটে গেছে গা। কি হয়েছে? না ব্যাপারটা হয়েছে কি, মানে বাড়িতে তো আরো মেহমান আইছে, আরো লোকজন এসেছে। কে কে কারা এসেছে? ওই যে আমার দুই বোন উত্তর আর পূবালি, কুতুব, কাসিম উকিল, রেহান, মানে আসে লোকজন আর কি, সব মিলে ফ্যামিলি আয় করছি। আরে বলি কি, হাসগর আলী সাম্রাজ্যে আরো মেহমান এসেছে, এ তো খুশির খবর। ওদের খাওয়া দাওয়ার কোনো অব্যবস্থা হয় নাই? না খাবারের সমস্যা হয়নি। রেহান জি বস, তুমি এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? সঙ্গে দেখো কে কোথায় আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসবো। বস বস, মেহমান তো দিন দিন বাড়তেছে, পুরো 14 গোষ্ঠী নিয়ে হাজির হয়েছে, খাওয়া দাওয়া কি বিদায় করে দেবো? আরে না না, ওরা যতদিন ইচ্ছে এখানে থাকবে, আনন্দ করবে। দেখো ওদের যত্ন আত্মীয় যেন কমতি না হয়। বানরী ছাগল নিয়ে যে ভিক্ষুক প্রতারিত রাজপথে ফেরে, আজলায় শান্ত স্থির অন্ধকারে খুঁজে পায় জিজ্ঞাসার মানে। বাহ 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 বাহ, কবির নাম জানো? জীবনানন্দ দাস, রূপ কবি, ভাড়ারি সুরের কবি, আমার প্রিয় কবি জীবনানন্দ দাস। থাকো আমি একটু ফ্রেশ হয়ে আসি। অন্যের অন্ন ধ্বংস করতে নেই যাবেন কখন? আমার যহম ইচ্ছা তহন যাবো, আপনার জিগাই যাবো নাকি? আপনার সারে কি কিছু হুনে নেই কে? পেট গোষ্ঠী চোদ্দ গোষ্ঠীর এসে হাজির। বুঝতেছি না, সত্যি খালি খাওয়ার ভাত আছে, তার মানে যেটা ভাবছিলাম সেইটাই, আমরে বিশমিশে খাওয়াইব, খাওয়া মাইক্রোওয়েভ বইরা গাতটা নিয়ে ফেলা দিব, আমরা খাওয়া বন যাব না। না 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 না,
বড় পোলাও কুমড়া যাই দিও জিবলা বাইকের খাওয়ান দেখবো না জিবলারে কন্ট্রোল করতে দিব তারপরেও মাঝে মধ্যে কেমন যেন পাগলের মতো করতে থাকে। এই জন্যই তো বাকের সাহেব ওনাকে সাথে করে নিয়ে গেছে। একটু পরিবেশটা যদি একটু চেঞ্জ হয়, যদি একটু অন্য জায়গায় যায়, হয়তো সে তার ওয়াইফের দুঃখটা একটু ভুলে থাকতে পারবে, তাই না? এই চিন্তা করেই নিয়ে গেছে। বাকের কত বুদ্ধি দেখছ। না আন্টি, আপনার এই কথা আমি মানতে পারলাম না। ওনার একদম কোনো বুদ্ধি নেই, খুবই কনফিউজড একটা ক্যারেক্টার। কেন কেন না আন্টি বলেন তো? তাকে যে যেইভাবে বলে সে তার কথাই রাখার জন্য উঠে পড়ে বসে যায়। যেমন ধরেন, তাকে যদি এখন বাতেন সাহেব কিছু একটা বলে, সে তার কথাটা রাখার চেষ্টা করবে। তাকে যদি এখন সালমান ভাই কিছু একটা বলে, সে তার কথাটা রাখার চেষ্টা করবে। তাকে যদি এখন আমাদের উকিল সাহেব কিছু একটা বলে, কাশিম উকিল, সে তার কথাটা রাখার জন্য উঠে পড়ে লাগবে। আচ্ছা আপনি বলেন, মানুষ একজন, সে এত মানুষের কথা কিভাবে রাখবে? এটার একটা কারণ আছে। কি কারণ? বিয়া করাই দিলে দেখো সব ঠিক হয়ে গেছে। কিন্তু উনি তো যে কনফিউজড ক্যারেক্টার, উনি কাকে বিয়ে করবে এখনো তো বলা যাচ্ছে না আন্টি। উনি যে কনফিউজড ক্যারেক্টার আন্টি, আশা থেকে লাভ। শুনো, আমি কোনো আশাই নেই। আমার মায়া বিদেশ চলে গেছে, ওই এনে কারোর মনে কোন ছেলের পছন্দ করে গিয়ে ওই বিয়া শাদি করে লেগে আর কখনই আসবো না। আর বাকি হলো ক্যান্ডিডেট দুইজন, একজন হলো পুবালি আর একটা হলো তুমি। আর পুবালির আমার মেয়েটার একদম পছন্দ না, এটা এটার কথাবার্তা মোটেই ভাল লাগে না। এটা একটা বিয়া তো, বিয়া করলে তোমার এই বাকের বিয়া। হ্যাঁ আর ইউ শিওর আন্টি? 100% শিওর আমি। আর আমি হলাম বাকিরের মায়ের বান্ধবী, তার মানে আমি মা, আমি যেটা কম বাকি সেটাই করবে। আচ্ছা তুমি রান্না করতে পারো? হ্যাঁ আন্টি, আপনি তো জানেন আমার বাসা ভর্তি বাবুর্চি, কিন্তু আমি কিন্তু বাবুর্চিকে দিয়ে রান্না করাই না, রান্না আমি নিজে করি। আর আমি হয়তো বাংলা খাবারটা অতটা মজা করে রান্না করতে পারি না, কিন্তু আমি চাইনিজ, জাপানিজ, থাই সব পারি, মেক্সিকান ফুডও রান্না করতে পারি। শোনো, এইসব কাম হইব না। বাকের হইলো গ্রামের ফুলা, বাকের খাবার দেশি খাবার, ভাত মাছ মাংস ডাই, এগুলো রাখতে পারো। যাও ভাত আর গরুর মাংস রান্না করো, আমার একটু দেখতে হইব না, আমার ফুলার বউ হইবা, একটু পরীক্ষা করি। যাও বসে রেছো কেন? যাও যাও তাড়াতাড়ি যাও। কি বসে রেছো কেন? যাও না। আর শুনো, আমার লেগে এক গ্লাস ঠান্ডা পানি এনে যাও। সুইবার না চাইনিজ রান্নার আইটেম কইলো করতো, এটি আমার ফুলা খাইব, ডাইল দেওয়া যে মজা করে ভাত খা কাঁচা মরিচ চাবাই। কি হইলো, এক গ্লাস পানি আনতে এত কম? তাড়াতাড়ি আনো, গলাটা শুকাই গেছে গা। রসুলপুর। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও,
বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। রসুলপুর কেন গেছিলেন আপনি? রসুলপুর আমার বাড়ি, ওখানে আমার ফ্যাক্টরিও আছে, ভিজিট করতে গিয়েছিলাম। অবশ্য আর একটা কারণ আছে। কি কারণ? ওই যে ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। আপনার কথাবার্তা কিন্তু ঠিক আমি বুঝতে পারতেছি না, আমার বুঝাই বলেন। মানে আপনি এভাবে হঠাৎ করে কথা নাই বার্তা নাই চলে গেলেন, মোবাইল ফোন বন্ধ করে রাখলেন, আমরা তো সবাই হস্ত রয়ে গেছিলাম যে আপনি এভাবে চলে যাবেন কেন। ফের এই মনটা হঠাৎ উদাস হয়ে গেছিল, একটু পাখির মতো উড়ে উড়ে বেরিয়েছিল। মানে আপনি আপনি আচ্ছা একটা একটা কাজ করুন না, মানে আপনার মেয়ে ঝরা, তাকে আপনি গ্রহণ করছেন না কেন? আমরা তো সবাই অস্থির, তাছাড়া আমার সঙ্গে অনেক লোকজন আসছে, আমারও ঢাকা থেকে আরো লোকজন আসছে, তো গ্রহণ করছেন না কেন? গ্রহণ করব, ঝরা তো আমার হৃদয়ের একটা বিশাল জায়গা নিয়ে রয়েছে, ঝরা তো আমার অস্তিত্বের একটি অংশ। তোমাদের খাবার দাবারে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমাদের সেসব নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ওই ছোট মেয়ে পাতা, সে আমাদের সকলের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতেছে, আচরণ করতেছে, এবং তার কথাবার্তা চালচলন কেমন যেন সন্দেহজনক। আমাদের কারোর সঙ্গেই সে ঠিকভাবে কথা বলতেছে না, খুবই খারাপ ব্যবহার করতেছে। ওর কথা কিছু মনে করো না, ও ছোট মানুষ, ওর কথা তুমি ধরো না। না সেটা না হয় না ধরলাম, কিন্তু আপনি তো আসলে পুরো জিনিসটা ক্লিয়ার করতেছেন না, আপনার মেয়েকে গ্রহণও করতেছেন না, পুরো ব্যাপারটা আপনি একটা ধোয়াশা ধোয়াশা করে রাখছেন। এখানে আমাদের চলে যেতে হবে, আমরা তো এভাবে আপনার ছোট মেয়ের কথাবার্তাও নিতে পারতেছি না, তারপরে সব কিছু মিলে ঝরা, আপনি আপনি ঝরা সবাই মিলে, মানে জিনিসটা যদি সুন্দর হয় না, নানান রকম কথাবার্তা হচ্ছে, তো এই কথাবার্তা চাইতে আপনার ক্লিয়ার করে দেওয়া ভালো না? যদি আপনার মেয়ে হয় তাহলে আপনি রাখবেন, আর যদি মেয়ে না হয় তাকে ফেরত দেবেন অথবা চলে যেতে বলবেন, আপনি কোনো কিছুই ক্লিয়ার করতেছেন না, সব কিছু ধোয়াশা। ধোয়াশা না, কুয়াশা, একটু রোদ পড়লেই সব কুয়াশা কেটে যাবে। যাও বিশ্রাম নাও, সময় হলে আমি সব কিছু বলবো। আমরা মানুষ না, গরিব হইতে পারে, আমাকে সাদালাত আছে না, আপনি তো খাইছেন ঝামেলার মধ্যে আছে, তোমরা সুইমিং পুলের মধ্যে সাঁতার কাটুন, ভাত খাওন, এত কথা করেন, আমার মেজাজ ভালো নাই, আর একটা ঝামেলা হয়েছে, তো কোনো কিছু কবর রাখো না, এরা তো ফেলান করতেছে, আমরা রে ভাত খাবো, ভাতের লোকে বিষ মিশাইবো, মিশাইয়া তারপরে আমরা রে মাছ মতো তুললা, ওই যে গাঁথা আছে গাঁথার মধ্যে ফালাই দিব, তখন সাঁতার কাটতো ভালো মতো সাঁতার কাটতো। আর করে দিলাম পালতো কথা কই দিতে, আমি আমার টেনশনে আমি বাঁচতেছি না রে, মহিলা যেতেছি, আরে হেরাইছে সুইমিং পুলে কাউনের লেখা। ভাই এটা এই কথা শুনছি আমি, বুঝছেন কাশিম ভাই বলছে, কিন্তু এটা এত সহজ না ভাই, এটা একটা মানুষের বাদ। ভাই আপনারা সত্যি এনে আছেন, একটা খবর শুনছেন নাকি? কি খবর? ওই যে আজগর আলী আর হ্যার ম্যানেজার, এরা তো ফিরত আইছে। হ্যাঁ এই তো চলে আসছে, এটা নিয়ে আপনি কত কথা কইতে দিলেন, চলে তো আসছে, কত গল্প করলো, চলে আসছে কিল্লে গেছে, চলে আসছে, এরা গেছে লোক কিল্লে গেছে, এটার কারণ আছে, এরা গেছে পরিকল্পনা করণের লাগে, আমরা কিভাবে এখান থেকে কেদান যায়, কিভাবে মাইরা পালন যায়, কিভাবে কি করণ যায়, প্ল্যান করছে কইরা পরে এখন আবার ফিরত আইছে, বুঝতে পারছো? এখন সমস্যা ঝামেলা আরো বেশি, আরো বেশি। মাতেন ভাই কিতা, আপনার কথা যুক্তি আছে,
আপনার কথা লগে আমি একমত আসলেই এরা সবকিছু প্ল্যান পাস করিয়েছে এখন আমগরে কেমতে গায়েব করবো কেমতে টুকরো টুকরো করে আমগরে গায়েব করে দিব আমগরে ভাসাই দিব পয়সা যে ক্ষমতা এই ক্ষমতার লগে আমরা পারব না তাহলে এক কাম করি আমরা চামে চিকনে বুঝে হই না আমরা ওই ঝড়ার হলে পলাই যাই আপনার কোনো কিছু হইলে আপনার পলাই যান আমার জীবনে তো সব শেষ আমার বউ মরে গেছে আমার কি আছে আমি এখন একজনের জন্য আমি আছি হইলো বাহের হে আমারে ভাই কইছে আমি হেরে ভাই কইছি হের সুখ দুঃখে আমি এখন থাকবাম এর বাইরে আমি কিচ্ছু বুঝি না ভাই আছি আমিও আছি বাইরের লগে গ্রাম থেকে আছি এখনো আছি আগামীতে থাকবো যা হয় হইব বাইরের লগে আছি আরে বাকের ভাইয়ের সাথে থাকবো এরকম কি ধরনের কথা বলেন আমি তো সবসময় আছি সেই গ্রাম থেকে বাকের ভাইয়ের লগে আছি বাকের ভাইয়ের জন্য আপনার বিরুদ্ধে কেসে লড়িনি আমি একমাত্র আমিই লড়ছি তাহলে বাকের ভাইরে মানে আমার সাথে কিনা বেশি ভালোবাসে কিনা বেশি ভালো পায় একমাত্র আমি ছাড়া বাহ আপনার সবটাই আছেন আমি নাইকা আমি একদম হাও আমি কোরআন ছিলাম না আরে আপনারা তো এনতে আছেন আর আমি কহনতে আছি বাকির ভাই যখন ঢাকা সরাইয়া শেষ আছিল ও এনতে আছি ও এনতে হেল্লো লগে চলছি পিপার মতো পাশে পাশে আছি সব কিছুতে হেল্লো লগে আছিলাম এখনো আছি এখন আমি যেই কথাটা কইতেছি এই কথাটা আপনার কাম এখন কাম হইতেছে ওই যে আজগর সাহ হেল্লো লগে আমরা বাহু দেওয়া ছিলাম বাহু বা কথা কয়া হের পেটাতে কত বাই করুন হের আসলে প্ল্যানটা কি তুমিও কি মানুষ তুমি যদি কথা কও হেরা কথার উত্তর দিত তুমি হেগর থেকে পেটের থেকে কথা বাইর করতে পারতা হয়তো আপনার রাগ করে কইছে আপনি এটা মাইন্ড করেন না মাইন্ড করবো কেন যুক্তির কথাই বলছে আমি ইউকিল আমি কথা বলতে গেলে তারা তো চুপচাপ থাকবে এটাই স্বাভাবিক এটা বুঝি আমি কিন্তু ওই যে ব্যাপার পানিতে নামি একটু খাবো সুইমিং পুলে তারা বুঝছে সেটা তো আর কোথায় কি হারাই যায় কি করুন অসুবিধা নাই আপনার সবটা ওই যে আমরা রাইট বলা যখন শক্তি ঘুমাই যাবো না ওই সময় আমরা ব্রতগুলো মানে যে মুড়ি খামো আর মনে হয় পানিতে চুবাবো ঠিক আছে কালি মুড়ি খাইতে গেলে ঝামেলা আছে মুড়ির সাথে একটু পানি রাখবে সেটা যে পানি পারেন আমরা বাবা তুমি কোথায় গিয়েছিলে রসুলপুর থেকে এক একজন কি ধরনের বিহেভিয়ার করছে আমার সাথে ঝগড়া করছে আমাকে মেন্টালি হ্যারাস করছে কথা আছে না মা আছে যা সব আছে তার চলেন আমরা আমার মায়ের কাছে যাই তার আগে দুটো ভাত দেন পেট ভরে ভাত খাই সকাল থেকে কিচ্ছু খাইনি না খেয়ে রয়েছি সাথে করে দুজনকে কেন নিয়ে আসছেন আপনি কি মনে করছেন হেরগর কি আমি দাওয়াত করি নিয়ে লই আইছি এটা নজরদারির মধ্যে রাখতে হবে এবং তাকে আমাদেরকে অনেক ফলো করে অনেক প্র্যাকটিস করে বুদ্ধি করে তার কথাবার্তা সব বাইর করতে হবে মায়ের কি মার ভালোবাসা পাইবো না